জনপ্রতিনিধিত্বের আড়ালে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা, তরুণ প্রজন্মকে অপরাধের দিকে ধাবিত করা, চাঁদাবাজি ও মাদক ভূমিদস্যুতা সহ আরো নানা অভিযোগে অভিযুক্ত নুরুজ্জামানের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, জনস্বার্থেই তাদের কোনো ছাড় নয়, সাফ জানিয়ে দিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। একজন সন্ত্রাসী, একজন চাঁদাবাজ, একজন ভূমিদস্যু, একজন অন্যায়কারী, তার রাজনৈতিক পরিচয় যাই থাকুক, যে কোনোভাবে সে জনপ্রতিনিধি হোক না হোক, আমার মনে হয় অপরাধীকে কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। শনিবার রাত 9:15 নাগাদ হত্যা, মাদক সহ বিভিন্ন মামলার চিহ্নিত আসামি ও বগুড়ার শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুনকে দুটি বার্মিজ চাকু সহ গ্রেফতার করা হলে তাকে ছাড়িয়ে নিতেই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, মাঝিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান শাহজাহানপুর মডেল থানায় অন্তত অর্ধশত কর্মী নিয়ে ফিল্মি কায়দায় চালায় হামলা। পরে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ, পুলিশের উপর হামলার ঘটনাও ঘটায় তারা। বিক্ষোভকারীদের ইটপাটকেলের আঘাতে আহত হন পুলিশের 5 জন সদস্য। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এ ঘটনার পর রাতেই নুরুজ্জামান সহ আটক করা হয় তার ক্যাডার বাহিনীর আরো 8 জন সদস্যকে। গতকালকে মিথুন নামে একজন আসামিকে দুইটা বার্মিজ চাকু সহ আমাদের এক সাব ইন্সপেক্টর তাকে অ্যারেস্ট করে আড়িয়া বাজার থেকে, তাকে সে ছেড়ে নেওয়ার জন্য প্রায় 40-50 জন লোক সহ সে থানায় আসে। উপর্যুপুরি তারা চড়াও হয়। এক পর্যায়ে তারা আমাদেরকে হাতাহাতি করা শুরু করে। আমার সঙ্গে থাকা বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। আটকের পর রাতভর আসামিদের বাড়ি ও কার্যালয়ে চলে পুলিশের অভিযান। ঢাকা রংপুর মহাসড়ক সংলগ্ন মাঝিরা বন্দরে নুরুজ্জামানের তিনতলা বাড়ির পুরোটাই গোলক থানায় ভরপুর। দোতলার বিশাল জায়গা জুড়ে তার বিলাসবহুল কার্যালয়, সেখানে বন্দর উন্নয়নের সাইনবোর্ডের আড়ালে যেন ভূমিদস্যুতার ফাঁদ রয়েছে পাতা। এই ভবন থেকেই পাওয়া যায় 3 রাউন্ড তাজা গুলি সহ একটি পিস্তল। একই ধরনের আরও একটি পিস্তল মেলে তার সহযোগী নাজমুনের বাড়ি থেকেও। জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখা ও থানার সদস্যরা অভিযান চালান নুরুজ্জামানের প্রমোদ বাংলো থেকে শুরু করে বিভিন্ন আস্তানায়। সেসব স্থানে মেলে মাদক সহ অপরাধের নানা আলামত। নাজমুলের বসত বাড়ি থেকে আমরা সেখানে সিলিং এর উপর একটি বিদেশি পিস্তল, 8 রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করি, এবং সেখান থেকে তিন বোতল অবৈধ শাহজাহানপুরের এই নুরুজ্জামান। খুব কম সময়ে বাগিয়ে নিয়েছেন দলীয় পদ, হয়েছেন বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিকও। তার বসত বাড়ির তিনতলার যে জল ছাদ আছে, জল ছাদ থেকে শপিং ব্যাগের মধ্যে আমরা আরেকটি বিদেশি পিস্তল এবং সেখান থেকে 7 রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করি। দলীয় নেতা নুরুজ্জামানের সাফাই গাইলেও অপরাধ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন। আর এই বিষয়ে কি হচ্ছে না হচ্ছে আমরা অবজার্ভ করেছি, কতটুকু কি ছিল সেটাও আমরা পরবর্তী জেনারেশন করে তারপরে সাংগঠনিক সিদ্ধান্ত নেব। নুরুজ্জামান আগেরও অন্তত 7টি ফৌজদারি মামলার আসামি। আটক নুরুজ্জামান ও তার সঙ্গীদের আইনি প্রক্রিয়ায় চাওয়া হবে রিমান্ড জানিয়ে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, হত্যা, চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবার সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতা মাঝিরা ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ নুরুজ্জামান। এমন সংঘবদ্ধ অপরাধীদের জনস্বার্থে দলমতের ঊর্ধ্বে গিয়ে বিচারের আওতায় আনতে সকলের সহযোগিতাও চান এসপি সুদীপ কুমার চক্রবর্তী। আমরা বিজ্ঞ আদালতের কাছে অবশ্যই রিমান্ডের আবেদন করব এবং রিমান্ড সাপেক্ষে আমরা আরও দেখব যে এই সংঘবদ্ধ অপরাধী চক্র তাদের সাথে আরও কারা কারা জড়িত আছে, এবং অভিযানে নিশ্চয়ই আমরা অভিযান পরিচালনা করব আরও কোনো অবৈধ অস্ত্র তাদের ভাণ্ডারে আছে কিনা।